বন্ধুরা আপনারা লাইভে দেখতেই পারলেন দেখে নিন এখানে একটি নিউজ রিপোর্টে কি বলেছে এক এপ্রিল ভোট যত এগিয়ে আসছে নন্দীগ্রামের রাজনৈতিক উত্তাপ বেড়েই চলেছে আর আজ নন্দীগ্রামে মমতা ব্যানার্জির গাড়ি ঘিরে বিজেপি কর্মীর সমর্থকরা জয় শ্রীরাম স্লোগান তুললেন কনভয় রেয়াপাড়া দিয়ে যাওয়ার সময় বিজেপি কর্মীরা মমতা ব্যানার্জির গাড়ি ঘিরে স্লোগান তুলতে থাকেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তা তার রক্ষীরা তৎক্ষণিত ঘটনাস্থল থেকে বিজিবির কর্মী সমর্থকদের হাটিয়ে দেন নন্দীগ্রামে প্রচারের জন্য রেয়াপাড়ায় বাড়ি ভাড়া নিয়ে থাকছেন তিনি রেয়াপাড়া থেকেই আজ তার কনভয় প্রচার কর্মসূচির জন্য ভাঙ্গা বেড়ার দিকে যাচ্ছিলেন রেয়াপাড়াতেও যেমন তার কনভয়ে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয় ঠিক তেমনি কনভয় মোহাম্মদ বাজার দিয়ে যাওয়ার সময় বিজেপির কর্মীরা জয় শ্রীরাম স্লোগান তুলতে থাকে একই সঙ্গে মমতা ব্যানার্জির নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ এবং নিরাপত্তা রক্ষীরা বিজিবির কর্মী সমর্থকদের পথ আটকান মোহাম্মদ বাজারের পরিস্থিতি বেশ উত্তাপ্ত হয়ে ওঠে পুলিশের সঙ্গে বচসা জড়িয়ে পড়েন বিজিবির কর্মী সমর্থকরা আবার মুখ্যমন্ত্রীর কনভয় যখন টেঙ্গুয়া হয়ে সোনাচূড়ার দিকে যাচ্ছিল তখনও তার কনভয়ে জয় শ্রীরাম স্লোগান তোলা হয় নিরাপত্তা রক্ষীরা তত থাকায় বড় ধরনের কোনো গণ্ডগোল হয়নি রাজনৈতিক মহলের মতো গতকাল শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা চালিয়েছিল তৃণমূল কর্মীর সমর্থকরা আস্তার পাল্টা হিসাবে মমতা ব্যানার্জির কনভয়ে জয় শ্রীরাম স্লোগান তুলল বিজেপির কর্মী সমর্থকরা এক এপ্রিল নন্দীগ্রাম কেন্দ্রের মেগা লড়াইয়ের রাজনৈতিক হিংসা বন্ধ রাখারই মূল চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের কাছে তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘিরে এই বিক্ষোভটি করে বিজেপির কর্মীরা তো আপনারা কিন্তু পরিষ্কারভাবে এই ভিডিওটিতে জেনে গেলেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এই ধরনের নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ